বন্ধু, দেশ জুড়ে মানুষ করোনার জেরে আতঙ্কিত। একই সঙ্গে লকডাউনের জেরে চাকরি হারাবার সম্ভাবনা হয়ে উঠেছে প্রবল। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে চাকরি যেতে পারে হাজার হাজার মানুষের, যার ফলে চিন্তা বেড়ে গিয়েছে সাধারণ চাকরিজীবীদের। তবে এর মধ্যে একটু নিশ্চিন্ত হওয়া যেতে পারে, কেন্দ্রের এমন একটি স্কিম রয়েছে যাতে চাকরি হারালেও 2 বছর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি স্কিমে বেতন পাবেন। কেন্দ্রের এই প্রকল্পের নাম অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা। এই প্রকল্পের আওতাধীন কোনো ব্যক্তির চাকরি গেলেও তাকে বেতন দেবে সরকার। চাকরি হারানো ওই ব্যক্তির শেষ 90 দিনের আয়ের গড় হিসেব করে তার 25% টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সরকার। কোনো চাকরিজীবী ব্যক্তি এই স্কিমের আওতাভুক্ত হতে চাইলে তাকে গিয়ে ESIC-র ওয়েবসাইটে গিয়ে অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু মাথায় রাখা দরকার, ওই কর্মীর চাকরি হতে হবে সংগঠিত ক্ষেত্রে। এছাড়া তাকে 2 বছরের বেশি সময় চাকরি করতে হবে। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কও করানো থাকতে হবে। যেসব ব্যক্তিদের কোনো কোম্পানি বেআইনি কাজ বা অন্য কোনো খারাপ কাজ বা গর্হিত অপরাধের জন্য চাকরি গিয়েছে, অথবা যেসব ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলছে, বা যারা স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়েছেন, তারা কিন্তু এই স্কিমের আওতায় আসবেন না এবং তারা টাকাও পাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের জনের সাথে শেয়ার করে তাকেও জানতে সাহায্য করুন। আর গোটা চ্যানেলে যদি আপনাদের আরো এরকম আপডেট পেতে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।